ন্যাশনাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কী বিষয় নিয়ে আলোচনা করব সেটা তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, সুতরাং এ বিষয়ে কিছু আসবো না। আর শুধুমাত্র এতটুকু বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না অথচ যারা নিয়মিত চ্যানেলটি দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। আজকে প্রথমে আসবো ট্রান্সফার আপডেট নিয়ে। ব্যাঙ্গালোর এফসি কিন্তু সই করে নিল ব্রাজিলিয়ান ডিফেন্ডার এলান কোস্তাকে। এই এলান কোস্তা, তিনি কিন্তু ব্রাজিলিয়ান ডিফেন্ডার, তিনি ব্রাজিলের দ্বিতীয় ডিভিশন ক্লাব আজাই এফসিতে খেলতেন এবং সেই আভাই এফসি থেকে তিনি কিন্তু ব্যাঙ্গালোর এফসিতে এলেন। এই ফুটবলারটি কিন্তু ব্রাজিল ছাড়া বেশ কিছু দেশের বিভিন্ন ক্লাবে খেলেছেন এবং দুরন্ত ফুটবলার বলেই পরিচিত। তো আমরা আগামী আইএসএলে তাকে দেখতে পাবো ব্যাঙ্গালোর এফসির হয়ে। তিনি কেমন খেলেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। পাশাপাশি আরেকটা ট্রান্সফার আপডেট এই মুহূর্তে রয়েছে যে এটিকে মোহনবাগান, হ্যাঁ বন্ধুরা, এটিকে মোহনবাগানে কিন্তু ফিরে এলেন আশুতোষ মেহতা। হ্যাঁ বন্ধুরা, এই ফুটবলারটিকে কিন্তু মোহনবাগান আই লিগ জয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন গত বছর, কিন্তু তাকে এটিকে মোহনবাগান রাখেনি। তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড যোগ দেন এবং সেখানে কিন্তু দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন। পাশাপাশি ভারতীয় ফুটবল যারা এই মুহূর্তে কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ পি ওয়ার্ল্ড কাপ যে ম্যাচ ছিল সেখানেও কিন্তু এই ফুটবলারটি দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন এবং যার জন্যই কিন্তু এই আশুতোষ মেহতাকে দ্বিতীয়বারের জন্য কিন্তু সই করালো এটিকে মোহনবাগান। এবার আসবো ইস্ট বেঙ্গলের খবর নিয়ে। ইস্ট বেঙ্গলের সিও শিবাজি সমাদ্দারকে গতকাল আইএফএর সচিব জয়দেব মুখোপাধ্যায় তিনি ডাকেন এবং সেখানে কিন্তু শিবাজি সমাদ্দার সঙ্গে আইএফএর সচিবের একটা আলোচনা হয়। সেখানে শিবাজি সমাদ্দারকে প্রশ্ন করা হয়েছিল যে এবছর কি ইস্ট বেঙ্গল কলকাতা লীগ খেলতে চায়। সেখানে কিন্তু শিবাজি সমাদ্দার তিনি প্রশ্ন এড়িয়ে যান, তিনি বলেন এখনও পর্যন্ত তিনি এই বিষয়ে কিছু মুখ খুলতে পারবেন না, কেননা এখনও পর্যন্ত যেহেতু চূড়ান্ত চুক্তিতে সই হয়নি ফলে তিনি এই মুহূর্তে কিছু বলতে পারছেন না। তবে তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন বলে আমরা জানতে পারছি যে তিনি বলেছেন তারা আশাবাদী যে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা শুভবুদ্ধি উদয় হবে এবং তারা খুব শীঘ্রই ফাইনাল টার্মশিটে সই করবে এবং চুক্তি হওয়ার পরে ইস্টবেঙ্গল কিন্তু এবছরের সেরা দল গড়বে, এটা তিনি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন হ্যাঁ, কলকাতা লীগ অবশ্যই ইস্টবেঙ্গল খেলবে চুক্তি হলে, এবং শুধু খেলবে না, একটা বলতে গেলে এবছরের সেরা দল তারা গড়বে। সেরা দল বলতে তিনি কী বলতে চাইছেন সেটা তো আপনারা বুঝতেই পারছেন, যেহেতু দেশের স্বদেশি ফুটবলাররা ইতিমধ্যে হাতছাড়া হয়েছেন, সুতরাং ভালো ভালো বিদেশি ফুটবলার যে তারা রিক্রুটমেন্ট করবেন সে আভাস কিন্তু তিনি দিয়েছেন। তো আমরা আশাবাদী যে এবছর ইস্টবেঙ্গলে অবশ্যই বড় বড় সব বিদেশি ফুটবলার আসবেন এবং তাদের হাত ধরে ইস্টবেঙ্গল অবশ্যই আইএসএল এবং কলকাতা লীগে ভালো ফুটবল খেলবে, এটা কিন্তু মোটামুটি আশা করা যেতেই পারে। যদিও এখনও পর্যন্ত টার্মশিটে সই হয়নি, সেই নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এখনও পর্যন্ত। এখন প্রশ্ন হলো যে ইস্টবেঙ্গলের টার্মশিটে কেন সই করল না ক্লাবকর্তারা এখনও পর্যন্ত। গতকাল আপনাদের বলেছিলাম, আজকে আবার বলছি যে ইস্টবেঙ্গল ক্লাবকর্তাদের দুটো ক্লসে কিন্তু মূলত আপত্তি, সেই ক্লস দুটো পরিবর্তনের জন্য তারা খুব চাপ দিচ্ছে ইনভেস্টার গোষ্ঠীকে। এফএস ডিএলকেও কিন্তু জানতে চাইছিল ইনভেস্টার গোষ্ঠীর কাছে যে তারা কি সেই ক্লস দুটো পরিবর্তন করতে চায় কি না। এখনও পর্যন্ত কিন্তু ইনভেস্টার গোষ্ঠী সে বিষয়ে কোনো মুখ খোলেনি এবং তারা কিন্তু কিছু বলেনি, যার ফলে এই চুক্তির জট কিন্তু কিছুতেই কাটছে না। যদি দুটো ক্লস পরিবর্তন করে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তারা সই করতে তাদের কোনো আপত্তি নেই, তারা কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এই দুটো ক্লস নিয়ে কিন্তু এখন যা মূল আপত্তি। তো আমরা আশাবাদী যে ঘনিষ্ঠ মহলে আমরা জানতে পারছি যে সিও যেটা বলেছেন যে দু একদিনের মধ্যে হয়তো আরেকবার মিটিং হবে এবং তারপরে কিন্তু জট খুলতে পারে বলে শোনা যাচ্ছে।